আসসালামু আলাইকুম। যারা ফটো এডিটিং করতে যাইয়া অ্যাডোবি ফটোশপের মাঝখানে হেডফোনের মতো সফটওয়্যারগুলো একদম প্যাঁচ লাগাইলান আউলজুল হয়ে যায়, তাদের জন্য আজকের এই ভিডিওটা। ফটো এডিটিং করার ক্ষেত্রে আজকের ভিডিওটা দেখা খুবই ইম্পর্টেন্ট আপনার জন্য। সকল সেটিংগুলো দেখাবো এবং কিছু শর্টকাট ইউজ করেও দেখাবো। কথার বাড়ছি না, বেসিক ফটো সিলেক্ট করে নিতেছি। আচ্ছা, এই ফটোটা আমি সিলেক্ট করে নিলাম। এখানে আমার প্রথম এটা হচ্ছে সেটিংটা হচ্ছে লেয়ার। লেয়ার হচ্ছে আমার ইনপুট লাইন, এখানে সব ইনপুট হবে। যে কোনো জিনিস আমি চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারবো। আর নিচে দেখেন সেটা হচ্ছে হিস্টোরি। হিস্টোরি হচ্ছে আমার এডিটিংয়ে ভুল হলে আমি আন্ড বাটন করে দিব, আবার রিসলভ করব। আর যদি আমার ইনপুটে কোনো ভুল হয়, কোথাও যদি আনায় ভুল হয় এখানে, তাহলে আমরা এখান থেকে ডিলিট করব লেয়ারে। তো এই সেটিংসটা এখানে দোনো টানার জন্য আপনাকে উইন্ডো এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে প্রথমে আপনাকে হিস্টোরিটা চয়েস করতে হবে, হিস্টোরিটা মার্ক করতে হবে। দেন দুইটা নিচেই দেখা লেয়ারস, অবশ্যই এই দোনোটা আপনার পারফেক্টলি মার্ক থাকতে হবে। তাহলে আপনি যদি বলে কোনো সময় এই জায়গায় নিয়ে আসেন কিনে কিছু, এখানে ক্লিক করে এই ডিলিট বাটনও ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। আর যদি এডিটিংয়ে ভুল করেন কোথাও, তাহলে আপনি হিস্টোরির থেকে আন বাটন ক্লিক করবেন, তাইলে আপনার দেখবেন আবার রিসলভ হয়ে গেছে। আন্ডু বাটনে ক্লিক করবেন। আর দেখেন এটা জুম করার জন্য অল্ট বাটনও প্রেস দা হোল্ড করে ধরে রাখলাম। ধরে রেখে দেন আমি মাউসটা ঘুরাবো সামনের দিকে, জুম হয়ে যাচ্ছে। আবার পিছনের দিকে ঘুরাবো, ধরে রেখে জুম আউট হচ্ছে। আবার সামনের দিকে ঘুরাবো, জুম হচ্ছে। এখন এটা এক পাশে চলে আসছে, দেখা যাচ্ছে না ডিসপ্লেতে। এই জন্য আমি কি করব, স্পেস যে বাটনটা আছে সেটাকে ধরে রাখবো। ধরে রেখে মাউসে যেখানে নেই সেখানেই যাবে, তার মানে আমরা দ্রুত এডিটিং করতে পারবো। এখন আমি আগেই বলছি যে 8-10টা পার্ট হবে ফটো এডিটিং এর। আমার এই জায়গায় একটু একটু স্পট এবং ওভার বাইট আছে। তো আমরা যদি এখান থেকে এই টুলসটা চয়েস করে সাইজটা একটু ছোট করে নিই, এই পয়েন্টটা আমরা সিলেক্ট করে দিলাম, এখানে হেলিং ব্রাশ সিলেক্ট করে দেন এখানে আমরা মার্ক করে দিলাম, স্পটটা কিন্তু চলে গেছে এবং ওভার বাইটটাও শেষ। এখন আমার এই যে এখানে যে ফোটাটা ছিল এটা কিন্তু আমি রিমুভ করছি। এখন যদি আমার এই সাইডে যদি একটু বলে একটা ফোটা পড়ে যায়, তো এখন ফেসটা কিন্তু নষ্ট হয়ে গেছে। দেখেন এই যে ফেসটা দেখছেন কীরকম হয়েছে। তো আমরা এটাকে কীভাবে রিসলভ করব, এই যে ফেসটা এখানে নষ্ট হয়ে গেছে। তো আমরা হিস্টোরি লাইনে আসবো। এই যে হিস্টোরি লাইন এখানে এসে দেন আমরা একটু ব্রাশ ওপরে ক্লিক করব, কতটুকু আন্ডো বাটনে ক্লিক করতে হয়। দেন সেকেন্ডটা ক্লিক করব, একটু সলভ হয়েছে। আবার একটু ক্লিক করবো আটটু ওপর, এখন কিন্তু পুরা সলভ হয়ে গেছে। তো আমরা দেখবো হেলিং ব্রাশ কতটুকু ক্লিক করছি, আমরা সবটাকে আন্ডু করে দিব। আচ্ছা, এবার কিন্তু হেলিং কিন্তু ব্রাশ নাই। আর আমার কথাগুলো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না? তো ট্যাক্স হোক যাই ইনপুট করেন, এখানে এটাকে রিসাইজ করার জন্য আপনাকে কন্ট্রোল প্লাস টি চাপতে হবে। কন্ট্রোলের টিপ দা প্রেস দা হোল করে ধরে দেন টি চাপতে হবে। আচ্ছা, এটাকে এখন রিসাইজ